超远。আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের খুব জনপ্রিয় একটি খাবার। খাবারটি হচ্ছে খ্যাপসা। আরব দেশের হোটেলগুলোর মধ্যে একটি খাবার অন্যতম, সেটি হচ্ছে খ্যাপসা। খুব জনপ্রিয় একটি খাবার আর সবাই পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যারাবিয়ান স্টাইলে খ্যাপসা রান্না করে। চলুন শুরু করি। আমি প্রথমে একটি প্যান গরম করে সেখানে 4 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে আমি দিয়ে দিছি কিসমিচি। এখানে 20-25টা কিসমিচি আছে, সেটাকে আমি হালকা করে ভেজে নিব, পোড়া পোড়া করা যাবে না। আমি এই কিসমিচিগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরাস্তা করব, ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কিসমিচি নিয়েছিলাম যে পাত্রে, তার অন্য পাশে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এখন আমি একটি বেগুন, ছোট্ট একটি বেগুন লবণ ছাড়া ভেজে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে ক্লিন করে, লবণ দেই নাই, এমনি ভেজে নিচ্ছি। আর অপর পাশে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি লবণ ছাড়া ভাজবো, লবণ মরিচ কিছু দেব না, জাস্ট ক্লিন করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলো তুলে নিয়ে আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকে আমি লবণ দিই নি, আমি কোনো, এখন আমি যা যা ভেজে নিব এগুলোতে আমি লবণ দিই নাই, কারণ সেটা আমি পরে বলবো। আর এই তো আমি টমেটোটাকে ভেজে নিতেছি। এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, 2/3 কাপ ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। আর অপর দিকে আমি বাসমতি পোলা চাল দিয়ে দিয়েছি। এখন আমার স্পেশাল অ্যারাবিয়ান বিরিয়ানি মশলা, সেটা রেসিপি আমি পরে একসময় আপনাদের দিব। আর সেই মশলাটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিতেছি। এখন আমি হালকা গরম পানি অ্যাড করে দিলাম। আর আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এখন এটা হতে থাকুক, তাই না? এরপর আমি এই প্যানের মধ্যে মুরগির গোস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন ওটাকে আমি ভেজে নিতেছি। এখানে 1 কেজি ওজনের মুরগির গোস্ত ছিল, সেটাকে আমি হলুদ, মরিচ, আদা, রসুন পেস্ট
আর হচ্ছে সেই যে মশলাটা বানিয়েছি যে ওইটা ওইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিব। এই খেপসাটা কিন্তু অন্যভাবেও রান্না করা যায়। আরেকটাভাবে হচ্ছে সেটা এই পরিমাণ মতো পানি দিয়ে মুরগির বস্তুগুলোরে পানির মধ্যে সিদ্ধ করে নেবে, মশলা টশলা ছাড়া, জাস্ট লবণ আর আদা রসুন দিয়ে। তারপরে ওরা তুলে ভেজে নিবে আর সে পানিতে ওরা চাল দিয়ে দিবে, আর এভাবে বেশি মজা লাগে। আর ওইভাবে মুরগির গোস্তটা না কেমন যেন আসলে ভালো লাগে না, এভাবে বেশি মজা লাগে। আর এদিকে আমি দেখলাম আমার চালটা আসলে কেমন হয়েছে, পানিটা প্রায় শুকিয়ে গেছিলো। এখন আমি আমার এদিকে মুরগিটা প্রায় ফ্রাই হয়ে গেছে, আমি একটু বেশি ফ্রাই করব, হ্যাঁ মানে একটু ডাক ডাক করে লালচে করে ভেজে নেব। এরপর আমার হয়ে গেছে, একটু দাগ লেগে আছে এরকম অবস্থা, আমি এখানে নামিয়ে চলব। এইদিকে আমার এই বাসমতি চালের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, এখন পানি নাই, শুকিয়ে গেছে আর চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখার মশলাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, কাজু বাদাম কিশমিশি সবগুলো এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আরও তো হাতে আমি একটু নেড়েচেড়ে দিব, এখানে আমি সব অ্যাড করে দিব। আর কাঁচামরিচটা আসলে ভাজি নেই তো কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর অ্যারাবিয়ানরা কাঁচামরিচ আসলে ওরা খায় না, ওরা ঝাল একেবারে খাইতে পারে না, আমি এটা দিয়ে দিলাম, আমার কাছে ফ্লেভারটা আসে ভালো লাগে তার জন্য আর কি। এই তো এটা আমি একটু হালকা হাতে নেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট একটু দমে দিয়ে রাখবো। চুলাটা একেবারে মিডিয়াম করে দিয়ে আমি এটাকে একটু দমে দিয়ে রাখছি। আর যেহেতু আমার বস্তু হয়ে গেছে, যাই হোক সরি আমার ভিডিওটা হয়তো বা রিপিট চলে আসছে। তো এদিকে আমার এই হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ, এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। আর এই তো হয়ে গেল আমার অ্যারাবিয়ান ট্রেডিশনাল ফুড অ্যারাবিয়ান খাপসা। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।